এবং রাজ্যের আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে কারণ সেটা আমাদের করতে হবে, কারণ উনি আমাদের 2023 আবার দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার উনার কারণে সেখানে উনি বসিয়েছেন। কাজে আমাদের উচিত এই যে দুটো এমপি সিট উনাকে বেশি পরিমাণে ভোট দিয়ে আমরা আগামী দিন উনাকে উপহার দেবো, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়বে। এখানে আজকে রাজীববাবু বলেছেন যে ধর্মনগরের জন্য আমার একটা আলাদা একটা টান এখানে আছে, সেই টানের কয়েকটা বিষয় আপনাদের কাছে এখানে আমি রাখতে চাই। সেটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যে কনস্ট্রাকশন ডিএম অফিসে সেটা কাজ চলছে এখানে, আপনারা সবাই জানেন, আপনারা এটাও জানেন ভুটলং কুর্তিতে যে ধর্মনগর সাব ডিভিশনে নিউ অফিস বিল্ডিং সেটাও এখানে কাজ চলছে। 761 ল্যান্ড অ্যালটমেন্ট প্রপোজাল সেটাও আমরা যান মুখ্যমন্ত্রীর চাষ শ্রমিক কল্যাণ প্রকল্পে ধর্মনগর সাব ডিভিশনে 50% পার্টটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এবং কাচার ক্যান্সার হসপিটাল যেটা বারবার আপনাদের বিধায়ক মহোদয় আমার পেছনে পড়ে গেছেন, সেখানে 15 একর জমি দেওয়া হয়েছে যে এখানে অবশ্যই ক্যান্সার হসপিটাল করতে হবে। ওনারা আমার সাথে দেখা করেছেন ওনার উপস্থিতিতে, আমাদের মাননীয় বিধায়কের উপস্থিতিতে। আপনারা এটাও জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের এখানে ইউনিভার্সিটি আসছে এবং বিধানসভায় আমরা পাস করেছি, সাউথে করেছি, ওয়েস্ট ডিস্ট্রিক্টে করেছি, কেন না নর্থেও করবেন। উনি না দিয়ে আমাকে বারবার তার জন্য বলেছেন 25 একর জমি আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমরা দিয়েছি। আমি নিজে একজন ডাক্তার, আপনারা হয়তো অনেকে জানেন আমাদের 4-4টা প্রায় 3টা অলরেডি ট্রমা সেন্টার অলরেডি সাউথে হয়ে গেছে, শান্তির বাজারে গোমতি ডিস্ট্রিক্টে উদয়পুরে হয়েছে, আর আরেকটা হয়েছে আপনার আম্বাসাতে ধলাই ডিস্ট্রিক্টে, আর কিছুদিনের মধ্যে ট্রমা সেন্টার আপনাদের ধর্মনগর সেটা ইনোগ্রেশন হয়ে যাবে। 55 বেডের যে ফিল্ড হসপিটাল সেই কাজ তো এর মধ্যে কাজ চলছে, 55 বেডের হসপিটালের কাজ এখানে নতুন ভাবে সেটারও কাজ এখানে চলছে। ইসিআরপি যে টু তার অধীনে নতুন মোড়